হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজ আমরা অসাধারণ একটি সিনেমা এক্সপ্লেন করব। সিনেমাটির নাম হচ্ছে দি অ্যাভেঞ্জার্স। এটি মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের 6 নম্বর সিনেমা। তো গাইস, আমি আশিক অ্যান্ড আজ আমি এক্সপ্লেন করব দি অ্যাভেঞ্জার্স সিনেমাটি। সিনেমাটি এক্সপ্লেন করার আগে আমি একটা কথা ক্লিয়ারভাবে বলে দিতে চাই, যদি আপনি এই সিরিজের সব সিনেমাগুলো না দেখে থাকেন তাহলে এই সিনেমাটি ঠিকভাবে বুঝতে পারবেন না। যদি এই সিরিজের সব সিনেমাগুলো দেখতে চান তাহলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। এই সিনেমাটি ওখান থেকেই শুরু হয় যেখানে থর সিনেমাটি শেষ হয়েছিল। থর সিনেমার শেষে আমরা দেখতে পেরেছি লোকি বায়োফ্রস্ট থেকে নিচে পড়ে যায়, আর এতে করে সবাই এটা ভাবতে শুরু করে যে লোকি মারা গেছে। অ্যাসগার্ড থেকে বের হওয়ার পর লোকি থ্যানোস নামের এক এলিয়েনের সাথে দেখা করে। থ্যানোস ওকে এটা বলে যে যদি ও থ্যানোসকে টেসারাইট কিউব এনে দেয় তাহলে থ্যানোস ওকে ওর সব আর্মি দিয়ে দিবে, যাতে করে লোকি পৃথিবীতে ওর শাসন করতে পারবে। লোকি অ্যাসগার্ডের রাজা না হতে পারে এই ডিলটা মেনে নেয়। এই কাজটি করার জন্য লোকিকে সেপ্টার নামের একটা জাদুর অস্ত্র দেওয়া হয়। টেসারাইট কিউব শিল্ড নামের একটা এজেন্সির কাছে ছিল। শিল্ডের লোকেরা ডক্টর সিলভিককে টেসারাইট কিউবকে রিসার্চ করার জন্য দেয়। তখন লোকি ওর পাওয়ারের মাধ্যমে ডক্টর সিলভিককে হিপনোটাইজ করে, আর টেসারাইট কিউবের মাধ্যমে এমন একটা পোর্টাল বানানো শুরু করে যা দিয়ে অন্য গ্রহের এলিয়েন এই পৃথিবীতে আসতে পারবে। ডক্টর সিলভিক শিল্ডের ওখানে থেকেই নিজের অজান্তেই লোকির জন্য কাজ করা শুরু করে। এতে করে টেসারাইট কিউবের ভিতর থেকে একটা রেডিয়েশন আসা শুরু হয়। শিল্ডের ডিরেক্টর নিক ফিউরি যখন এটা জানতে পারে তখন ও এটাকে চেক করার জন্য ওখানে চলে আসে, আর তখন টেসারাইট কিউব থেকে একটা পোর্টাল তৈরি হয় আর ওর ভিতর থেকে বের হয় লোকি। ডক্টর সিলভিক লোকির জন্য পোর্টাল তৈরি করতে সক্ষম হয়েছিল, কিন্তু এটা শুধু একটা নমুনা ছিল। কিন্তু লোকির এখন আরো অনেক বড় একটা পোর্টালের দরকার ছিল যা দিয়ে ওর এলিয়েন আর্মি এই পৃথিবীতে আসতে পারবে। এই জন্য লোকির এখনো ডক্টর সিলভিক এবং টেসারাইট কিউবের প্রয়োজন ছিল। নিক ফিউরি লোকিকে থামাতে চায়, কিন্তু লোকি শিল্ডের একটা এজেন্ট ক্লিন্টকে ওর ওয়াশে করে নেয়। এর সাথে সাথে ডক্টর সিলভিককেও ওর ওয়াশে করে নেয়। তারপর লোকি ওখান থেকে ভেগে যায়। নিক ফিউরি বুঝতে পারে লোকিকে থামানো অনেক মুশকিল কাজ, তাই নিক ফিউরি সুপার হিরোর একটা টিম অর্থাৎ অ্যাভেঞ্জার্স বানানো শুরু করে। এই টিমের প্রথম মেম্বার ছিল আয়রন ম্যান, দ্বিতীয় মেম্বার ছিল ব্রুস ব্যানার অর্থাৎ হাল্ক, তৃতীয় মেম্বার ছিল স্টিভ রজার্স অর্থাৎ ক্যাপ্টেন আমেরিকা। এই সব হিরোকে নিক ফিউরি এটা বলে যে ওদেরকে টেসারাইট কিউব খোঁজার জন্য এক করা হয়েছে, কিন্তু আসলে ওদেরকে যুদ্ধের জন্য এক করা হয়। ডক্টর সিলভিকের ওই পোর্টাল বানানোর জন্য ইলিডিয়াম নামক একটা এলিমেন্টের প্রয়োজন হয়, আর এই এলিমেন্টটা ছিল জার্মানিতে। ওটাকে আনার জন্য ক্লিন্ট বার্টন অর্থাৎ হকাই ওখানে চলে যায়, আর সবার ধ্যান চেঞ্জ করতে লোকি ওখানে একটু তামাশা শুরু করে। তখন ক্যাপ্টেন আমেরিকা এবং আয়রন ম্যান ওখানে চলে আসে আর ওরা লোকিকে ধরে ফেলে। যখন ওরা লোকিকে নিয়ে যাওয়া শুরু করে তখন ওখানে থর আসে। আমরা থর সিনেমাতে দেখতে পেরেছিলাম লোকিকে বাঁচানোর জন্য থর বাইফ্রস্টকে ভেঙে ফেলেছিল, তাই ওর বাবা ওডিন থরকে ডার্ক ম্যাজিকের মাধ্যমে পৃথিবীতে পাঠায়। থর এখানে এসেই লোকিকে ওদের কাছ থেকে ছাড়াই নেয়। থর লোকিকে বুঝায় শোনায় অ্যাসগার্ডে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু লোকি ওর কথা মানতে ছিল না। অন্যদিকে আয়রন ম্যান ও থর লোকিকে শিল্ডের লোকেদের কাছে নিয়ে যেতে চাচ্ছিল, তাই থর এবং আয়রন ম্যানের মধ্যে একটা লড়াই হয়। অবশেষে থর ওদের কথা মেনে নেয়। তারপর ওরা লোকিকে নিয়ে শিল্ডের হেরি ক্যারিয়ারে চলে যায়। তারপর টনি স্টার্ক ও ব্রুস ব্যানার দুইজন সায়েন্টিস্ট মিলে টেসারেট কিউবকে খোঁজা শুরু করে। ওরা জানতে পারে টেসারেট কিউব দিয়ে শিল্ডের লোকেরা হাতিয়ার বানাচ্ছে। এতে করে ক্যাপ্টেন আমেরিকার হাইড্রার কথা মনে পড়ে। কিছু বছর আগে হাইড্রাও টেসারেট কিউব দিয়ে হাতিয়ার বানানোর চেষ্টা করছিল। এই জন্য সব হিরোদের মধ্যে নিজেদের মধ্যেই ঝগড়া বিবাদ শুরু হয়, আর এটা দেখে লোকি অনেক খুশি হয়, কারণ লোকি নিজের ইচ্ছা করেই ওদের হাতে ধরা দিয়েছিল, যাতে লোকি ভিতর থেকে ওদের টিমটাকে ভাঙতে পারে, যাতে লোকির এলিয়ান আর্মি যখন পৃথিবীতে আসবে ওদেরকে থামানোর কেউ না থাকে। ক্লিন্ট লোকিকে নেওয়ার জন্য শিল্ডের হেলি ক্যারিয়ারে আসে কিছু সৈনিকের সাথে, আর ওরা হেলি ক্যারিয়ারের উপর হামলা করে। এতে করে হেলি ক্যারিয়ারের একটা অংশ ভেঙে যায়। এতে করে ব্রুস ব্যানার হালকে পরিণত হয়, আর
হাড় ও সবকিছু ভাঙা শুরু করে দেয়। অন্যদিকে স্টিভ এবং টনি স্টার্ক মিলে হ্যারি ক্যারিয়ারের ওই অংশটাকে ঠিক করে আর থর হাল্ককে সামলায়। লড়াইয়ের সময় হাল্ক নিচে পড়ে যায় আর লোকি শিল্ডের একটা এজেন্টকে মারে এবং থরকে নিচে ফালাই দেয় আর লোকি ওখান থেকে ভেগে যায়। নাতাশা রোমানফ ক্লিন্টকে বেহুশ করে লোকির ওয়াশ থেকে বের করে নেয়। শিল্ডের ওই এজেন্টার কোরবানির কারণে সব হিরো আবারও এক হয়ে যায়। অন্যদিকে ডক্টর সিলভিকের ওই মেশিন চালানোর জন্য অনেক এনার্জির প্রয়োজন হয়। এত বেশি এনার্জি শুধুমাত্র স্টার্ক টাওয়ারের মধ্যেই ছিল, তাই লোকি ওটাকে স্টার্ক টাওয়ারের মধ্যেই লাগিয়ে দেয়। তারপর আয়রন ম্যান ওখানে এসে মেশিনটাকে বন্ধ করার চেষ্টা করে, কিন্তু ও ওটাকে বন্ধ করতে পারছিল না। টনি স্টার্ক লোকিকে ওর কথার জালে ফাঁসিয়ে ওর নতুন আর্মার ওখান থেকে বের করে নেয়। ততক্ষণ অবধি অনেক লেট হয়ে গিয়েছিল। ওই মেশিনটা দিয়ে আকাশে একটা পোর্টাল খোলে আর ওখান থেকে বের হয়ে আসে চিতরি আর্মি। ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান, ব্ল্যাক উইডো, হকাই ওদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু ওদের সেনা অনেক বড় ছিল যারা লোকির ইশারাতে কাজ করতেছিল। তারপর থর ওখানে চলে আসে এবং ব্রুস ব্যানার হাল্কে ট্রান্সফর্ম হয়। তখন অ্যাভেঞ্জারের টিমটা কমপ্লিট হয়ে যায়। এই ছয়টা হিরো মিলে শহরের লোকেদেরকে বাঁচানো শুরু করে আর কিছুটা যুদ্ধটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ওদের সেনা আস্তে আস্তে বেড়েই যাচ্ছিল, যার ফলে ওয়ার্ল্ড সিকিউরিটির লোকেরা নিউক্লিয়ার মিসাইল দিয়ে নিউ ইয়র্কের উপর হামলা করা শুরু করে যাতে সব এলিয়েন শেষ হয়ে যায়। কিন্তু এতে শহরের লোকেরা অনেক ঝুঁকিতে ছিল, তাই আয়রন ম্যান ওই বমটাকে ধরে ওই পোর্টালের মধ্যে নিয়ে যায়, যার ফলে পুরা চিতরি আর্মি মারা যায় এবং শহরটা বেঁচে যায়। এর ফলে ডক্টর সিলভিকও লোকির ওয়াশ থেকে বের হয়ে যায় আর ডক্টর সিলভিক নাতাশা রোমানফকে বলে লোকির ওই জাদুর মেশিনটা দিয়েই এই পোর্টালটাকে বন্ধ করা যাবে। কিন্তু তখনও আয়রন ম্যান পোর্টালের ভিতরেই ছিল, আয়রন সুটের পাওয়ারও শেষ হয়ে গিয়েছিল। আয়রন ম্যান পোর্টাল থেকে বের হয় কিন্তু ও মাটিতে পড়া শুরু করে। তখন হাল্ককে ধরে নিচে নামায়। এরপর সব হিরো মিলে লোকিকে গ্রেপ্তার করে। এরপর থর লোকিকে এবং ট্যাসেরেট কিউবকে নিয়ে অ্যাসগার্ডে চলে যায়। এরপর সব হিরো ওদের পার্সোনাল লাইফে ফিরে যায়। পৃথিবী এখন অ্যাভেঞ্জারের অনেক বড় ফ্যান হয়ে গিয়েছিল, কিন্তু কিছু মানুষ ওদের বিরুদ্ধেও ছিল। নিক ফিউরি এই টিমের জন্য অনেক খুশি ছিল। নিক ফিউরি জানতো যে সময়ের প্রয়োজনে এই টিমের সবাই আবারও ফিরে আসবে। সিনেমার মিড ক্রেডিট সিনে আমরা থ্যানোসকে দেখতে পারি, কিন্তু থ্যানোস এখানে এখনো অনেক খুশি ছিল, কারণ থ্যানোসের কাছে এখনো ওর সেকেন্ড প্ল্যান তৈরি ছিল। তো গাইজ, এই ছিল দি অ্যাভেঞ্জার্স মুভির এক্সপ্লেনেশন। থ্যাংক ইউ গাইজ, দিস ইজ আশিক অ্যান্ড ইউ আর ইন আশিক এক্সপ্লেন্ড।